হ্যালো ভিওয়ার্স আপনারা এখন দেখছেন খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কবে হবে এগারোশো ছেষট্টি পদের পরীক্ষা বা এগারোশো ছেষট্টি পদে আবার নতুন নিয়োগ আসছে নাকি সেই সম্পর্কে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে তাই এটা খাদ্য অধিদপ্তরের নোটিশ আপনারা দেখুন নোটিশটি ভালো করে নোটিশে লেখা আছে বিষয় হলো আপনার তেরো হতে ষোলোতম গ্রেড ও সতেরো হতে বিশতম গ্রেডের কর্মচারীদের শূন্য পদের তথ্য প্রেরণ উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে খাদ্য অধিদপ্তর অধীন সরকারি কোটায় তেরোতম হতে ষোলোতম গ্রেড পূর্বতন তৃতীয় শ্রেণী ও সতেরোতম গ্রেড হতে বিশতম গ্রেড পূর্বতন চতুর্থ শ্রেণীর চব্বিশ ক্যাটাগরির এগারোশো পদ শূন্য পূরণের লক্ষ্যে খাদ্য অধিদপ্তর এগারো সাত দুই হাজার আঠারো তারিখের বারোশো উনত্রিশ নং স্মারকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইতোমধ্যে পদোন্নতি এবং অন্যান্য কারণে সরকারি কোটায় আরও পদ শূন্য হয়েছে ফলে সরাসরি কোটায় শূন্য পদ পূরণের লক্ষ্যে নিম্ন ছকে পদভিত্তিক তথ্য প্রয়োজন কর্মিক নং পদের নাম্বার মজুরি পদের সংখ্যা সরাসরি কোটায় পদোন্নতি কোটায় মোট সরাসরি কোটায় পদোন্নতি কোটায় এমতাবস্থা উপযুক্ত ছক মোতাবেক তেরো থেকে ষোলোতম ও সতেরোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের কর্মরত ও শূন্য পদের প্রকৃত তথ্য আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো সংযুক্তিতে কর্মরত কর্মচারীদের ক্ষেত্রে তাদের মূল কর্মস্থল থেকে তথ্য প্রদানের জন্য অনুরোধ করা হল বিষয়টি অতীব জরুরি এতে মহাপরিচালক মহাদয়ের অনুমোদন রয়েছে এটাই হলো আপনার সার্কুলার তো এটা থেকে বোঝা যাচ্ছে যে আপনাদের জন্য মানে এগারোশো ছেষট্টি পদে যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেটা স্থগিত আছে তো সেটা মানে আবার নতুন সার্কুলার হবে এটা থেকে এটা বোঝা যাচ্ছে যে নতুন সার্কুলার হবে এবং সেই সার্কুলার সাথে আপনারা যারা আগে অ্যাপ্লাই করেছিলেন এগারোশো ছেষট্টি পদের জন্য তাদের আর অ্যাপ্লাই করার দরকার হবে না তারা আপনারা এই নতুন সার্কুলারের সাথে আপনারা পরীক্ষা দিতে পারবেন তাই পরীক্ষাটি খুব শীঘ্রই হবে বলে আশা করা যাচ্ছে মানে কিছু দিনের ভিতরে আপনার এগারোশো ছেষট্টি পদের আবার সার্কুলারটি আবার পত্রিকা দেখতে পাবেন সেই সার্কুলারটি সার্কুলেটার নতুনভাবে যারা আবেদন করেননি তারা নতুনভাবে আবেদন করার সুযোগ পাবে এবং তারপরে আপনাদের পরবর্তীতে আবারও সেই এগারোশো পদের পরীক্ষার ডেট নির্ধারিত হবে তাই পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিন আর ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য